হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 7 পিসিতে একটা এফটিপি সার্ভার কনফিগার করতে হয়। একটা ওরাকল ভার্চুয়াল বক্সে হ্যাঁ এটা ওরাকল ভার্চুয়াল বক্সে আমার উইন্ডোজ সার্ভার উইন্ডোজ 7 একটা লোড করা ছিল। আমি এটাতে আপনাদের দেখাবো কিভাবে একটা এফটিপি সার্ভার কনফিগার করতে হয়। প্রথমে এফটিপি সার্ভার কোনো কন্ট্রোল প্যানেলে যেতে হবে, আপনাকে কন্ট্রোল প্যানেল থেকে যেতে হবে প্রোগ্রাম ফিচার্স। প্রোগ্রাম ফিচার্স থেকে আপনার যে এফটিপি সার্ভারের যে সার্ভিসটা এটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, টার্ন অফ, এখানে দেখেন ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। হ্যাঁ, এখানে এই সার্ভিসটা আপনার এনেবল করতে হবে। এখানে দেখেন এফটিপি সার্ভার, এফটিপি সার্ভার ভিতরে আপনি এটা ক্লিক করলে এটা এটা দুইটি চেক দিতে হবে। চেক দিয়ে আপনি দুইটো চেক দিয়ে রাখতে পারেন। তারপর আপনাকে ওকে দিয়ে এটা ওকে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হতে কয়েক মিনিট সময় লাগবে। ইনস্টল হচ্ছে এটা, আমরা এটা ইনস্টল হতে হতে আমরা এর ভিতর আমাদের কিছু এফটিপি সার্ভারের যে ফোল্ডারটা আমি এফটিপি সার্ভার আপডেট আপলোড করব সেই ফোল্ডারটা ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ধরেন টেক টার্গেট, টেক টার্গেট। এই ফোল্ডারটা আমি এফটিপি সার্ভারে আমি এটা আপলোড করব। হ্যাঁ, এটা এফটিপি সার্ভারে এই ফোল্ডারটি আমি এফটিপি সার্ভারে শেয়ার হবে আর কি। দেখেন আমার এফটিপি সার্ভারে ওটা ইনস্টল হয়ে গেছে। দেখেন আমি একবার চেক করি, এটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, এটা চেক চেক অবস্থায় আছে। ঠিক আছে, এটা আমার ইনস্টল হয়ে গেছে এটা, ওকে। তারপর আপনার কন্ট্রোল প্যানেল থেকে আবার আপনাকে যেতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে যেতে হবে। এখানে দেখেন আমি এটা ইনস্টল করার পর ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস এই ম্যানেজারটা এখানে চলে আসছে, আগে এটা ছিল না। ইনস্টল করার পরে এটা আসছে এখানে, আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখতে পাবেন এখানে, আমি একটু সরে নিচ্ছি এটা, ওকে। এটা ট্যাগ টার্গেট, হ্যাঁ ট্যাগ টার্গেট হচ্ছে আমার পিসির নেম। দ্যাটস ওয়াই এটা এখানে শো করছে ট্যাগ টার্গেট, আর এটা হচ্ছে আমার ইউজার নেম। হ্যাঁ, তা আপনি এখানে রাইট এটাতে জাস্ট ক্লিক করবেন। তারপর সাইট, সাইট হচ্ছে বাই ডিফল্ট একটা সাইট রয়েছে এখানে। হ্যাঁ, আপনি এখানে যে সাইট, আমরা নতুন করে একটা সাইট অ্যাক্টিভ সাইট ক্রিয়েট করতে হবে, তো এটাতে রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের, রাইট বাটন করে অ্যাড এ ওয়েবসাইট, সরি অ্যাড এ অ্যাক্টিভ সাইট, ওকে। এফটিপি সাইটের নাম কি দিতে হবে, আমি দিলাম টেক টার্গেট। ওকে, তারপরে পাথ, আমার ওই যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটা এখানে দেখিয়ে দিতে হবে। আমি এই ফোল্ডারটা আছে ডেস্কটপে, ঠিক আছে, ফোল্ডারটা দেখিয়ে দিলাম। নেক্সট, আইপি, আইপিটা অ্যাসাইন করে দিতে হবে। এখানে আমার পিসির যে আইপিটা ছিল, আপনার যে পিসি থেকে এফটিপি সার্ভারটা ক্রিয়েট করবেন এটার আইপিটা হচ্ছে, সরি আমার এটা রাইট হবে, আইপিটা হচ্ছে টু ডট এইটি সিক্স, ওকে টু ডট এইটি সিক্স। এই আইপিটা হবে এখানে, এই আইপিটা এখানে দেখা যায় পোর্ট হচ্ছে 21। তারপরে এখানে এসটিটিপি, নো
এসএসএল সার্টিফিকেট আমাদের যেহেতু কোনো এসএসএল সার্টিফিকেট নেই সুতরাং এটা দরকার নেই তারপর হচ্ছে অথেন্টিকেশন বেসিক অথেন্টিকেশন এটা হবে অথরাইজেশন স্পেসিফাইড ইউজার হ্যাঁ আমি এখানে দিয়ে দেই আমার নামটা আমার যেহেতু এটার ইউজার ওকে যেহেতু এটার ইউজার ছিল এটা আমি ইউজার জাকির হ্যাঁ আমি এটা ইউজারটা দিয়ে পারমিশন রিড অ্যান্ড রাইট বুথ দিয়ে দিলাম দেন এটা আমার হয়ে গেল হ্যাঁ কনফিগার হয়ে গেল আপনি এটা এখন এখান থেকে বের হয়ে যাব এখন আপনাকে এটা ফায়ারওয়ালে দেখায় দিতে হবে কন্ট্রোল প্যানেল থেকে উইন্ডোজ ফায়ারওয়ালটা অফ করতে হবে উইন্ডোজ ফায়ারওয়াল থেকে আপনাকে এটা দেখায় দিতে হবে এফটিপি হ্যাঁ এটা এটা অ্যালাউ করে দিতে হবে বোথ এটা বোথ অ্যালাউ করে দিতে হবে প্রাইভেট অ্যান্ড পাবলিক বোথ ওকে চেঞ্জ সেটিংস আমি ফায়ারওয়ালটা অফ করে দিলাম এখন আমাকে যেটা করতে হবে আমি একটা ব্রাউজার নিব ব্রাউজার থেকে আমাকে এটা কনফিগার করতে হবে দেখতে হবে যে এফটিপি সরি এফটিপি 192.168.2.86 হ্যাঁ ইউজার নেম চাচ্ছে আমার জেকেআইআর জাকির আমাকে ইউজার নেমটা মেবি কোনো পাসওয়ার্ড দেওয়া নেই হ্যাঁ আমাকে এটা একটা পাসওয়ার্ড দিয়ে আসতে হবে ওকে আমি একটা ইউজার নেমটা পাসওয়ার্ড দিয়ে আসি ধরি একটা পাসওয়ার্ড দিলাম সামথিং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল আমি এখন এটাতে লগ ইন করবো যে আমার ইউজার নেম পাসওয়ার্ড এখন আমরা আমাদের এফটিপি সাইটে এটা 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 আমাদের এফটিপি সাইট এখন এফটিপি সাইটে আমি একটা কোন যে আমি ফোল্ডারটা করেছিলাম সরি এই ফোল্ডারটাতে আমি একটা যে কোনো একটা ফাইল ক্রিয়েট করব দেখা যাক ফাইলটা দেখা যায় কিনা ওকে টেস্ট টেস্ট ওকে যাব দেখেন আমি যে টেক্সট ফাইলটা ওখানে ক্রিয়েট করছিলাম এখানে চলে আসছে টেক্সট ফাইল ওকে এখান থেকে টেক্সট ফাইলের ভিতরে এখানে আপনি ক্লিক করলে এখানে দেখা যাবে আপনি ওখানে টেক্সট ফাইলটা আপনার এটা ওপেন করা যাবে এখান থেকে আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিট রিড রাইট আপনার যেহেতু পারমিশন দেওয়া ছিল এখান থেকে করা যাবে এটা